আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। অ্যালার্জিজনিত রোগের লক্ষণ ও করণীয়। অ্যালার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি। অ্যালার্জি হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে, আবার কারো ক্ষেত্রে জীবাণুকে দুর্বিষহ করে তোলে। ঘরে ধুলাবালি পরিষ্কার করছেন, হঠাৎ করে হাঁচি এবং পরে শ্বাসকষ্ট, অথবা ফুলের গন্ধ নিচ্ছেন, বা গরুর মাংস, চিংড়ি, ইলিশ ও গরুর দুধ খেলেই শুরু হলো গা চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা। এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে। মানব জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী যে সেই জানে। উপশমের জন্য কতজন কত কিনা করেন, এবার প্রায় বিনা পয়সায় অ্যালার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য। যা করতে হবে আপনাকে, প্রথমত 1 কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। দ্বিতীয়ত, শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। তৃতীয়ত, এবার ইসবগুলোর ভুষি কিনুন। 1 চা চামচের 1/3 ভাগ নিম পাতার গুঁড়া ও 1 চা চামচ ভুষি 1 গ্লাস পানিতে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখুন। চতুর্থ, 1/2 ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। পঞ্চমত, প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানা খেতে হবে। ষষ্ঠত, কার্যকারিতা শুরু হতে 1 মাস সময় লেগে যেতে পারে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরু, চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।